নমস্কার বন্ধুরা, সঞ্চিতাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে, যেটা 8 থেকে 80 সকলের পছন্দ। আজকে বানাবো ভেজিটেবিল চপ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আমরা দোকান থেকে যেটা কিনে খাই ভেজিটেবিল চপ, সেটা প্রায়ই অস্বাস্থ্যকর হয়ে থাকে, তাই আমরা সহজেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারি। এবার চপ বানানোর পদ্ধতিতে আসা যাক। এখানে আমি 2টো আলু আর 2টো বিট কেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তারপর প্যানে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে ওটা একটু মাখিয়ে নেব প্যানের সাথে। তারপর ভাজা জিরে আর তেজপাতা দিয়ে দেব। তারপর কাটা সবজিগুলোকে ওর সাথে মিশিয়ে দেব। তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা। এটাকে সিদ্ধ করার জন্য আমি কিছুক্ষণ ভেজে নিয়ে জল ঢেলে দেব। ঢাকা দিয়ে 20-30 মিনিট মতো ওয়েট করতে হবে বিটটা সিদ্ধ হওয়ার জন্য। এমনিতে বিট সিদ্ধ হতে প্রচুর দেরি হয়, আমি বাদাম ভেজে রেখেছিলাম আগের থেকে, ওটা এবার তরকারির সাথে মিশিয়ে দিয়ে শেপ দিয়ে নেব চপের। এবার আমি ময়দা আর জল দিয়ে একটা স্লারি তৈরি করে নেব কোটিংয়ের জন্য। ব্রেড ক্রাম্বসটা আমি তৈরি করেছি বাড়িতে, তোমরা যদি ব্রেড ক্রাম্বসের রেসিপি পেতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও বন্ধুরা। আমি এবার ডবল কাটিং করে নেব। এবার আমি এক এক করে ভেজিটেবিল চপগুলোকে ভেজে নেব বন্ধুরা। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। ভিডিওটা ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো করতে একদম ভুলো না বন্ধুরা।